হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রনি সিলিং শুট অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি যথারীতি আছি আপনাদের সামনে মোহাম্মদ রনি আহমেদ। আজকে একটা ভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। হঠাৎ করে দেখি আমার সামনে আমি অনেকগুলা পাখি দেখতে পাচ্ছি। আমি এখানে ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপনা করি। এটা পাখির হাট একটা। এটা লোকেশন হচ্ছে ঢাকা কমলাপুর স্টেডিয়ামের পাশে। আপনারা যারা পাখি ক্রয় বিক্রয় করতে চান, এখানে এসে অনেক দেশি বিদেশি আপনারা পাখি কিনতে পারবেন বা বিক্রিও করতে পারবেন। এখানে নানান রকমের দেশি কবুতর আছে, বিদেশি কবুতর আছে, আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারেন। তারপর অনেক দেশি বিদেশি সুন্দর সুন্দর পাখি আছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন পাখিগুলো কত সুন্দর। জানি না এগুলো আসলে পাখির কী কী নাম হয়, আসলে আমি কখনো এগুলা পালি নাই, তো সেই কারণ আর কি। তো বিষয়টা আমার কাছে একটু ভালো লাগছে। আপনারা যাদের পাখি পালার ইচ্ছা আছে বা শখ বেশি যাদের, তারা আপনারা এখানে এসে আপনারা ক্রয় বিক্রয় করতে পারেন দরদাম করে। পাখিগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে, আমি নিতে চাইছিলাম, কিন্তু আমি তো এগুলোর বিষয়ে অভ্যস্ত না, জানি না কীভাবে পালতে হয়। তো আপনারা যারা পাখি পালেন, তো আপনারা ভালোই জানেন যে কীভাবে এগুলা মানে সঠিকভাবে খাওয়াইতে হয়, সঠিকভাবে পালতে হয়। এখানে আপনারা সব ধরনের সুন্দর সুন্দর দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন একটা। তারপর চাইলে আপনারা অনেক কোয়ালিটির এখানে খাবার পাবেন, পাখি খাবার পাওয়া যায়। তারপর তারপরে পাখির খাবার রাখার জন্য অনেক ঘন্টা পাওয়া যায়, আমি জানি না এগুলো কি নাম হয়। একদম রিজনেবল দরদাম করে একদম ওনারা প্রাইসটাই অনেক বেশি, বাট এনারা একটু দেখলাম তো কয়েকজন এগুলো কিনছে অনেক, মানে ওনারা যে প্রাইসটা তার থেকে এক ভাগ দামে তারা পাখিগুলা ক্রয় করতে চাইছে। এর আগে আমি কখনো আমি এরকম ভিডিও করিনি, যাতে আমার ভালো লাগছে আপনাদের সামনে আর কি। কত দিবেন?
শালিক পাখি পেয়ে যাবে কথা বলে জানতে পারলাম।